গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন না এমন মানুষ হয়তো বাংলাদেশে খুবই কম আছে। শুধুমাত্র বাংলাদেশে না, বরং পুরো পৃথিবীতে তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূস নীতিতে এতই অটল যে উনি তার হাতে করা প্রতিষ্ঠানের একটি টাকা পর্যন্ত নেননি, যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য 9,30,000 কোটি টাকা। উনি তার জীবিকা নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র। গ্রামীণ ব্যাংকের টাকার মালিক হচ্ছে দরিদ্র নারীরা। ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, কারণ উনি বিশ্বাসই করেন না ব্যক্তিগত সম্পত্তি তৈরিতে। বহু অর্থলাভের সুযোগ পেয়েও ওনার জীবনযাপন অতি সাধারণ। নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটাই মাত্র পরিচয় তা কিন্তু নয়, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হলো নোবেল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেসিয়াল অ্যাওয়ার্ড। ইতিহাসের তিনটা পুরস্কার পেয়েছেন এমন মানুষের সংখ্যা মাত্র 12 জন, তার মধ্যে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস হচ্ছেন একজন। মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলোর হাজার হাজার কোটি টাকা খরচ করে এই অলিম্পিকের হোস্ট হতে, অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে সম্মানজনক মেহমান অর্থাৎ প্রধান অতিথি অলিম্পিকের মশালবাহক। 2020 সালে জাপান অলিম্পিকের মশালবাহক ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, ভাবাই যায় পৃথিবীতে অলিম্পিক লরিয়েল দেওয়া হয়েছে এমন মানুষ রয়েছে 2 জন, তাদের মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালে প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। উচ্চ জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন প্রাউড মুসলমান ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি। ফ্রেন্ডসদের সম্পর্কে যারা একটু খোঁজ খবর রাখেন তারা বুঝবেন যে বিষয়টা কতটা আনইউজুয়াল। প্রফেসর ইউনূসের ব্রেইন, চাইল্ড ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0 এই তিনটি তত্ত্ব গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই তিনটি তত্ত্বের তিনটি যে খুব ভালো এমনটা আপনার মনে নাও হতে পারে, কারণ যে কোনো সুদভিত্তিক পদ্ধতি ভালো নাও হতে পারে। তবে পয়েন্ট হলো পুরো পৃথিবী এটাকে কীভাবে গ্রহণ করছে। সামাজিক ব্যবসা এবং 3-0 এই দুইটি খুবই জনহিতকরণ তত্ত্ব এবং এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েক বছর জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কত বড় মানুষ এবং কত বড় ব্যক্তিত্বের মানুষ সেটা বোঝার ক্ষমতা 90% বাঙালির এখনও নেই। বাঙালির আরও 30-40 বছর লাগবে প্রফেসর মোহাম্মদ ইউনূস কোন মাপের মানুষ সেটা বুঝতে।